কোটিপতির মেয়ে, কত বিদ্যে, আমি সব খবর পেয়েছি। আমার ছেলের মাথার ঘাম, পায়ে ফেলা পয়সা, ওভাবে নষ্ট করো না বাছা। বটিটাকে ওইভাবে রাখে, যত সব অলক্ষণে কাণ্ড। দাদু দাদু দেখো কারা এসেছে। আরে তোমরা এসো এসো, আনন্দ শুনলাম তুমি বিয়ে করেছো, কোথায় তোমার বউ, কোথায়? ওই তো, সে কি তাই নাকি? সোমু, শুনেছিলাম তুই বাড়ি থেকে চলে গিয়ে কাকে যেন বিয়ে করেছিলি, সে কি ওকে? মাস্টারমশাই, আপনি কবে আসছেন আমাদের নতুন বাড়িতে? সেদিন সারাদিন থাকতে হবে কিন্তু। যাব যাব, হঠাৎ একদিন চলে যাব। কাল থেকে আমার আর পড়াতে আসার দরকার নেই। না, আমার কোচিং এর ছেলেরা আপনার পড়ানোতে কেউ খুশি নয়। মা শোনো, তোর বাবার এই চিঠি পড়ে কষ্ট পাসনি মা, তোর মাকেও এই সঙ্গে লিখলাম। আমি কাউকে কিছু না বলে চিরদিনের জন্য সংসার ছেড়ে চলে এসেছি, আর কোনোদিন ফিরে যাব না, কাউকে আমার ঠিকানাও জানাব না। ভেবে দেখলাম তোর মার সঙ্গে সেই প্রথম দিন থেকেই এই জোড়াতালির সম্পর্ক আর টেনে চলা যাচ্ছে না, তাই এই পথ বেছে নিলাম। ভালো থাকিস মা, তোর বাবা। কি বলছেন ডাক্তারবাবু? আনন্দবাবু, হঠাৎ ওইভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবার জন্য, আপনার স্ত্রীর পেটের সন্তান অপরিণত অবস্থাতেই নষ্ট হয়ে গিয়েছে। আমার স্ত্রী কেমন আছে ডাক্তারবাবু? আমার স্ত্রী কেমন আছে? আপনি এখন ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। আচ্ছা, তবে খুব সাবধানে রাখবেন, ওকে বেশ কিছুদিন কোনো শারীরিক পরিশ্রম করতে দেবেন না। ভালো পুষ্টিকর খাদ্য আর ওষুধ বেশ কিছুদিন চালিয়ে যাবেন, ওর মনে যেন কোনো কিছুতেই আঘাত না লাগে দেখবেন। আর সবচেয়ে বড় কথা, আপনার স্ত্রীর এই শরীর খারাপের কথা তাকে কোনোভাবেই জানতে দেবেন না। কেন আমার ভাগ্নের বাড়ি যাতা হয়? মামি? হ্যাঁ, এই দেখ না বাবা আন্দ, এই রিক্সাওয়ালা মিনছে কি বিপদেই না ফেলেছে। স্টেশন থেকে তোর বাড়ি পর্যন্ত শুধু এসেছি, পুরো একখানা টাকা দিয়েছি, বলে কিনা আরো 3 টাকা লাগবে। তোমরা ভেতরে যাও, আমি ভাড়া মিটিয়ে আসছি।
যাও আয়। কে মমি? অমুকপুরে অরুণা, আমার মেয়ে। ও যখন এক মাস বয়স তখন তুই একবার কোলে নিয়েছিলি, তারপর তুই তোকে এই দেখলি। ও কত বড় হয়ে গেছে। ও মা, হবে না, প্রাইভেটে পরীক্ষা দেবে যে। তাই নাকি? হ্যাঁ রে, দেখ না, পড়ে পড়ে সারা দিন রাত মেয়েটা আমার রোগা হয়ে গেল। তা তো ভালো কথা। তোমরা যাও, ভেতরে যাও। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, স্বামী পুত্র নিয়ে চিরসুখী হও। এই যে পুরি, দানা কাটা পুরি, তা হবে নাই বা কেন, কোটিপতির মেয়ে, কত বিদ্যে, আমি সব খবর পেয়েছি। তা হ্যাঁ রে বউ, সংসারের কাজকর্ম সব পারিস তো? দামি জিনিসপত্র, আমার ছেলের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, ওভাবে নষ্ট করো না বাছা। দেখলে দেখলে, হ্যাঁ, বটিটাকে ওইভাবে রাখে, যত সব অলক্ষণে কাণ্ড। কাছেই তো আমাদের বাড়ি, কত চিঠি লিখেছো আমাদের এখানকার ঠিকানায়, ভুলে যাবার তো কথা নয়। না, তাই বলে এ বাড়িতে তোমাকে দেখবো আশা করিনি। আমি তো সপ্তাহে দুদিন তোমার দাদার কাছে এখানে পড়তে আসি। ও জানো, এই সেদিন মাস্টারমশাইয়ের কাছে জানতে পারলাম তুমি তার বোন, আর তুমি বহরমপুর থেকে এখানে বেড়াতে আসছ। এই চিঠিটা পড়ে দেখো। না না, ওসব তো মিটেই গেছে। উমা, উমা প্লিজ।